ওহুদের যুদ্ধের সময় কি করুণ ঘটনা ঘটেছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। সাদা জামা হলো রাঙা, খুনে ভেসে যায় নবীজি দয়াময়, ডুকরে কাঁদে দেখে ফাতেমা, দেখে বেলাল কে দে ওঠে আরশ হতে এসে ছুটে, জিবরিল আমিন মুখটি মুছিয়ে দেয়, জিবরিল নবীর মুখটি মুছিয়ে দেয়। তো সেই উহুদের যুদ্ধে আল্লাহ রসুলের পাথরের আঘাতে দন্ত মুবারক ভেঙে গিয়েছিল, তো সেই কথা কবি লিখছেন, শুনুন। ওহুদের কঠিন দিনে বেদিনদের নাও গোচিনে, পাশান দিলে জালিম গানে পাথর মারে নূর বদনে, নবীজির সোনার দাঁত আঘাতে ভেঙে যায়, সে রানে নবীর গো দয়ার নবীর সিনা রঙে যায়, সাদা জামা হলো রাঙা খুনে ভেসে যায় নবীজি দয়াময়, ডুকরে কাঁদে দেখে ফাতেমা। তারপর কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন, পিয়াসের তুফান ওঠে কৌশল নিয়ে বোরাক ছোটে, আবু বাকার নিজের ঘাতে কৌশল ধরে নূরের ঠোঁটে, উসমানের কাঁপে গীতয় ওমর থমকে যায়, দেখো তখনি ভাঙা দাঁতে আলে চুমা খায়, ওই ভাঙা দাঁতে আলে চুমা খায়, সাদা জামা হলো রাঙা খুনে ভেসে যায় নবীজি দয়াময়, ডুকরে কাঁদে দেখে ফাতেমা। তো ওহুদের যুদ্ধে আল্লাহ রসুলের দন্ত মুবারক ভেঙে যাওয়ার কথা শুনে আল্লাহ রসুলের ইসকে আশিক অয়স্করণী, সে তার এক এক করে সমস্ত দাঁতকে ভেঙে দিয়েছিল, তো সে আল্লাহ রসুলের কত বড় আশিক ছিল কবি লিখছেন, শুনুন। ইসকে অয়স্করণী দিল কেমন কুরবানে, ওহুদের খবর শুনি ভাঙে তার সকল দন্তানে, আশিকে রসুল ব্যাকুল হয়ে সিজদায় জানতে চায়, বলে খোদা গো কেমন আছে প্রিয় যে আমার, সাদা জামা হলো রাঙা খুনে ভেসে যায় নবীজি দয়াময়, ডুকরে কাঁদে দেখে ফাতেমা। শেষ কথায় আমার প্রিয় কবি এম এ হান্নান সাহেব তানার মনের আরজু কবি লিখছেন, শুনুন। সে নবীর ইসকে কুরবান যেন হতে পারে এম এ হান্নান, মোদেরে জিন্দেগানি হলো কালো পাথর খনে, নূর নবীজির প্রেমেতে সোনা হয়ে যায়,
প্রাণের নবী গো, সাফাত করো কঠিন বেলায়, সাদা জামা হলো রাঙা খুনে ভেসে যায়, নবীজি দয়াময় ডুকরে কাঁদে দেখে ফাতেমা, দেখে বেলাল কেঁদে ওঠে আরস হতে এসে ছুটে, জিবরিল আমিন মুখটি মুছিয়ে যায়, জিবরিল নবীর মুখটি মুছিয়ে দেয়, সাদা জামা হলো রাঙা খুনে ভেসে যায়, নবীজি দয়াময় ডুকরে কাঁদে দেখে ফাতেমা।